ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে অনেক দিন বাদে আরেকটা ব্লগ নিয়ে এলাম আর সব থেকে বড় কথা কি বলো তো তোমাদেরকে একটা জিনিস দেখাতে ছাদে নিয়ে এলাম প্রথম আগে দেখে নাও এই জিনিসটা তারপর তোমাদেরকে তো দেখাবো আজকে থামলেন দেখে তোমরা বুঝতেই পারছো কি দেখাবো তো দেখো এইটুকু একটা আমলকি গাছে কি সুন্দর ফল ধরে আছে খালি দেখো কি সুন্দর আমলকি হয়েছে আর গাছটা কিন্তু দেখছো কতটুকু এতটুকু গাছে কি সুন্দর ফলটা ধরে আছে এটা দেখানোর জন্যই তোমাদেরকে বিশেষ করে আমি ছাদে আর কি নিয়ে এলাম তোমাদের তো দেখাবই আর কি বলো তো বন্ধুরা এখন না খুব একটা ব্লগ আমি করছি না কেননা মেটার সামনেই মাধ্যমিক পরীক্ষা ও না বোর্ড এখন তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলে কেউ জানে না সামনেই বোর্ড আছে মানে মানে পরীক্ষা আছে আর বেশি দিন নেই মাঝখানে আর দু মাস হার্ডলি পড়ে আছে তো যেই কারণে কী বলতো এখন আমি ব্লগ খুব একটা করছি না শর্সের উপর দিয়েই চালাচ্ছি কারণ এটা একটা করতে গেলে যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার তো সময় দিতে হয় আর এখন যদি একটু মেয়েটাকে অল্প সময় আমি যদি না দিই না পরবর্তীকালে বলবে তুমি আমার জন্য কি করেছো বুঝলে তো যেই কারণে আমি এখন খুব একটা ব্লগ করছি না খুব একটা বিশেষ একটা করছি না তো আজকের কী বলতো বিয়ে তো চলে এলো অঘ্রাণ মাস পড়ে গেল বিয়েবাড়ির নেমন্তন্ন শুরু হয়ে যাচ্ছে হয়ে গেছে আর কি বিয়েবাড়ির নেমন্তন্ন আসছে চারদিক থেকে তো যেই কারণে আমি কিছু আমার জুয়েলারিগুলো বার করলাম তো অনেক দিন বাদে বের করলাম বুঝতে পারলে তো তো ভালো আজকে তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করে নিই ও তার আগে আমার সিংহ মামাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা যারা আগে আমার ব্লগগুলো দেখেছো অনেক দিন আগে দেখেছ তো তো এখন আমার সিংহ মামা কত বড় হয়েছে একটু দেখবে না তোমরা চলো দেখিয়ে দিই এগুলো ঠিকঠাক করে যাব বাজার তো চলো হ্যাঁ দেখি দিই আগে আমার সিংহ আমাকে খুঁজি গে কোথায় লুকিয়ে আছে কোন গুহার ভেতরে দেখি চলো গোটা ঘরে চিউড়ি তলাশি করে লাস্ট অব্দি ওকে পাওয়া গেছে এই ঘরে উনি ওনার কাজ চালিয়ে যাচ্ছে তো দেখলে তো আমার সিংহ মামাকে বড় হয়ে গেছে না আমার বাবু। তোমরা তো অনেকদিন দিন দেখো নি ওর জন্য একটা হার কিনে এনেছিল ওর বাবা তো সেটা কামড়াতে ওটা মানে কি বলবো মানে অর্ধেক হয়ে গেছে বুঝতে পারলে তো আর বাকিটা কতদিন থাকবে এটা হচ্ছে কথা মানে মনে সুখে কামড়া যাচ্ছে বাবু তাকাও তাকাও এদিকে খুব বদমাস হয়ে গেছে জানো এত বদমাস এখনো অবধি শান্ত হতে পারলো না এর জন্য মানে আমার অর্ধেক চুল এমনি পড়ে গেল এর পিছনে সামলাতে সামলাতে চলো কে দেখাই বেশি দেরি করছি না তখন তোমরা বলবে এ বাবা গয়নাগাটি দেখাবার নাম করে কুকুর দেখাতে বসে গেছে চলো তো চলো বন্ধুরা চটপট করে দেখানো শুরু করে দিই আর ও একটা কথা বলতে তো ভুলেই গেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টসে জানিও কার কোনটা ভালো লাগলো ঠিক আছে তো দেখো প্রথমে যেটা বার করেছি সীতাহার তোমার পাল সীতাহার দেখতে পাচ্ছ যেটা এখন মেয়েদের না। পড়লেই নয় আর কি তো তোমার এখানে দেখো ময়ূরের মধ্যে মিনাকারি কাজ করা আছে আর বাকিটা এরকম পিকপ করে করেই গেছে পুরোটাই এইগুলো একটা পড়লেটা দেখবে যে অনেক শাড়ির সাথে এত সুন্দর লাগে এই সাদা পাল সীতাহারগুলো তার সাথে দেখো এরকম কানের কানেরটাওতেও তোমার মিনে করা কাজ করা আছে দেখতে পাচ্ছ পরে কি দেখাবো পরে দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে এমনি করেই দেখে নাও না পরে দেখিয়ে দিই একবার না পরলে পরে কি বোঝা যায় জিনিসটা কেমন লাগবে যদি আমার শাড়িটার সাথে আজকে একদম ম্যাচ করবে না এটা আমার ঘরে পড়ার শাড়ি তো দেখো খারাপ লাগছে না বলে তো এই একখানা আচ্ছা এরপরে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই বালাটা দেখো তো কেমন নকশাটা দেখতে পাচ্ছ এরকম চারদিকে গোলাপ গোলাপ করা আছে আর এদিকে এরকম ধানের শীষের মতো করা আছে আর মাঝখানে এরকম একটা ফুলের মতো মিনাকারি কাজ করা আছে যথেষ্ট মোটা একটা পড়লে মনে হয় না আর কিছু দরকার পড়বে কি দরকার পড়বে কি আমার তো মনে হয় না তো এই একখানা বালা এই বালাটা আমার দারুণ লাগে দেখো একটা পড়লে কিন্তু আর মনে হয় না যে কিছু পড়তে হবে একটা পড়লেই যথেষ্ট পরেই থাকি আর এরপরে তোমাদেরকে যেটা দেখাবো আরেকখানা বালা সেটা হচ্ছে হ্যাঁ এইটা দিয়ে দেখাবো না অসুবিধা লাগছে বুঝতে পারবে না এই আরেকখানা বালা হচ্ছে সারদা বালা দেখো প্যাচ 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 করে গেছে আর এখানে যেরকম সাবেকই আর কি যেরকম থাকে দুখানা সারদা বালা বলে এটাকে দেখতে পাচ্ছ পড়েই নি সব পড়ে বসে থাকি এখনই বিয়েবাড়ি যাওয়ার আয়োজন করে নিই এরপরে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই মালাটা এই মালাটাও না আমার দারুণ লাগে দেখো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আমার এই ধরনের মালাগুলো না খুব পছন্দের চিক টাইপের মালাগুলো দেখো দেখতে পাচ্ছ এরকম মিনাকারি কাজ করা আছে আমি মিনাকারি জিনিসটা খুব পছন্দ করি ফুলের মধ্যে আর এটা কিন্তু গোটাটাই চেনের মধ্যে চেন চেন করা আছে এটাও মোটামুটি কি বলতো একটা যদি এরকম সীতাহার পরা হয় আমার শাড়িটার সাথে যদিও আজকে একদম মানাচ্ছে না আর এরকম যদি একটা মালা পরে নেওয়া হয় মোটামুটি মনে হয় না আর কিছু পরার দরকার হবে বিয়েবাড়িতে কি দরকার হবে মনে তো হয় না এটাতেই যথেষ্ট চিকেন মতো এই জায়গাটা এরকম হয়ে থাকবে বুঝতে পারলে এটার সাথে কানেরও আছে ম্যাচিং এরকম দেখো ঝুল ঝুল মানে মিনাকারি কাজ করা আছে ফুলটার মধ্যে আর এরকম এটা চেনের মতো দেওয়া আছে এটা মোটামুটি কানে পড়লে কানটা অনেকটা কভার করবে আমার জানা এখানে একটা মশা কামড়েছে মশা কামড়ে ওখানে ফুলি দিয়েছে পুরো আর খুটেছি ঘুমের ঘরে আর ফেটে গেছে দাগ হয়ে গেছে এখানে একটা এই জায়গাটায় তো এই দুখানা কানের এটার সাথে ম্যাচিং আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কঙ্কন যেটা মেয়েদের না হলেই নয় তোমার যে প্রদীপ কঙ্কন যেগুলো হয় সেগুলো দেখছ এই দেখো প্রদীপের মতো করে নি আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই মালাটা এই মালাটা আমার দারুণ লাগে নেকলেস দেখো তো তোমাদের কেমন লাগছে চাটাই নেকলেস বলে এগুলোকে এগুলো মোটামুটি একটা পরলে মনে হয় না আর কিছু পরার দরকার হবে বিয়েবাড়ি আছে অনেকগুলো এক একদিন এক একটা পরে যেতে হবে তাহলে বলবে না যে কিছুই নেই এখন তো দেখানোর যুগ যত দেখাবে তত ভালো কিন্তু আমার বাবা কি বলতে জানো তো আমার বাবা বলতো আমি বাবাকে যখন বলতাম একটু ভালো জামা কাপড় পরো না বাবা বলতো চেনা চেনাবমনে পইতে লাগে না রে এমনিই লোকে চিনে যায় কথাটা সত্যি কিন্তু আমরা এই যে এখনকার দিনে দেখুনদারিটা বেশি লোককে বেশি দেখিয়ে বেড়াই তো যাই হোক বন্ধু বেশি কথা বলি না এগুলো কথা বলে আর ভিডিওটা বেশি বড় করব না তো এটা চাটাই নেকলেস এটাও পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা আগে দেখে নাও কেমন লাগে তারপর তো বাড়িতে যখন যাবো আমি তখন হয়তো তোমরা নাও দেখতে পারো ভিডিওটা যদি না করতে পারি সেই সময় ওই জন্যই বলছি তারপরে মানুষের জীবনে এখন দাম আছে নাকি আজ আছি কাল নেই এখনই শুনছি ভালো এরপরেই দেখছি আর নেই সেই মানুষটা তো দেখো তো তোমার এই সীতাহারটার সাথে খারাপ লাগছে না ভালোই লাগছে আচ্ছা এরপরে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই মানতাসা মানতাসা ছাড়া কি চলে মেয়েদের মানতাসা একটা লাগেই বলো এই দেখো তোমার হচ্ছে যে মাঝখানে ফুল করা আছে আর হচ্ছে চারদিকে তোমার ওই যে বক্স বক্স মতো করা আছে জাল কাজের মতো মানতাসা মোটামুটি একটা পড়লে মনে হয় না যে মেয়েদের কিছু পড়ার দরকার হয় বলো একটা পড়লেই হাত পুরো কভার দেখো আচ্ছা আচ্ছা তোমরা বুঝতে পারছো তো যে এগুলো আমি সোনার দেখাচ্ছি না যে তোমরা আবার ভুল করে মানে ভুল বুঝে বসো না যে আমি এগুলো সোনার দেখাচ্ছি এগুলো কিন্তু সব আমার সিটি গোল্ডের বললাম না বিয়ে বাড়ি বলে খুঁজে পেতে সব বার করলাম অনেক দিন বাদে তাহলে এগুলো সব ভেতরে লুকানো ছিল আমার এগুলো আগে রিমের খেলনার জিনিস ছিল যখন রিম ছোট ছিল না এগুলোকে নিয়ে নিয়ে বসে বসে খেলতো জানো এই সমস্ত কুকম্ম করতো ছোটোবেলায় তো বড় হয়ে গেছে এখন মায়ের জিনিসগুলোই বলছে পড়ে বিয়ে বাড়িতে শাড়ি পরবো মায়ের মায়ের কি গয়না আছে সেগুলো দেখবো বুঝলে এই হয় আমরাও করেছি ছোটোবেলায় আমার মাদের জিনিস নিয়ে সেটাই আনন্দে লাগতো বলো আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সীতাহার কি আবার গালাগাল দিতে বসো আমাকে যে গয়না দেখাবার নাম করে সিটি জিনিস দেখাচ্ছে দেখো বন্ধু সত্যি কথা বলতে এখন সোনার যা দাম বেড়ে গেছে বাড়িতে রাখতে আমরা সবাই ভয় পাই কি অজনে বাড়িতে থাকে হ্যাঁ থাকে টুকটাক জিনিস থাকে যেগুলো না চলার মতনই নয় সেরকম জিনিস থাকে তাই তো দেখো এটাও একটা সীতাহার তোমার যে গোল গোল বল 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 করে করা আছে সেই পাশা টাইপের তো এই খুঁজে পেতে আমি বার করলাম আজকে তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করি অনেকদিন ভিডিও করা হচ্ছে না তোমাদের সাথে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টসে জানাতে ভুলো না ভালোটাও বলো খারাপটাও বলো ঠিক আছে তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যাদের বিয়ে বাড়ি নেমত আছে তারা চুটি আনন্দ করো কারণ আমার এখন কি হয়েছে বলো তো মেয়ের জন্য আনন্দ করাই ভুলে গেছি মানে কোথাও যেতে ইচ্ছে করলেও যেতে পারছি না যে মা টিউশন তারপর স্কুল পড়াশোনা এগুলো যতক্ষণ আর না শেষ হবে না এই মা বাবাদের হয় পরীক্ষা বলে না বাচ্চাদের যত না পরীক্ষা বেশি মা বাবার পরীক্ষা তত বড় বেশি আর কি তো যাই হোক বন্ধু আজকের আমাদের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আবারও বলছি আর তোমার সবাই খুব ভালো থেকো তাহলে আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে